আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে। আমি পেশায় একজন হোমিওপ্যাথিক ফিজিশিয়ান, প্রাইভেট প্র্যাকটিশনার। এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা। যে যেখানে আছেন আশা করি ভালো আছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি হোমিওপ্যাথির গুরুত্বপূর্ণ একটি ঔষধের কিছু গুরুত্বপূর্ণ সিমটমের মেসেজ দেব। আশা করি এটি আপনারা ঘরোয়াভাবে অ্যাপ্লাই করবেন নির্দিষ্ট কিছু সমস্যায়। আজকের ভিডিওর মাধ্যমে এই ওষুধটির নির্দিষ্ট সিমটম, প্রয়োগবিধি, কখন কিভাবে খাবেন বিস্তারিত বলবো। খুব অল্প সময়ের ভিডিও, কিছুক্ষণ যদি ভিডিওটি দেখেন আপনার একটি এক্সপিরিয়েন্স হবে, এটি ঘরোয়াভাবে অ্যাপ্লাই করার একটি ওয়ে পেয়ে যাবেন। যারা মেডিকেল স্টুডেন্ট তাদেরকে বলবো, হোমিওপ্যাথিক মেডিকেল স্টুডেন্ট বা যারা প্র্যাকটিশনার, যৌন দুর্বলতার জন্য অনেক হোমিওপ্যাথিক ঔষধ আছে, কিন্তু এগুলো সঠিক প্রয়োগ না করতে পারা, সঠিক সিমটমগুলো না মিলানোর জন্য অনেকে অপচিকিৎসার সম্মুখীন হন। কিন্তু সঠিক ঔষধ সঠিকভাবে নির্বাচন করলে খুব দ্রুত রোগীকে আরোগ্য করা সম্ভব। আজকের ভিডিওর মাধ্যমে ডিজিটালিস নামে একটি হোমিওপ্যাথিক ঔষধ আছে, এই ওষুধটির কিছু সিমটম বলবো যৌন দুর্বলতার ক্ষেত্রে। এই ওষুধটি অনেক অনেক কাজে লাগে, খুবই গুরুত্বপূর্ণ ঔষধ, কিন্তু আজকে বলবো যৌন দুর্বলতার ক্ষেত্রে কী কী লক্ষণ ডিজিটালিসের মধ্যে পাওয়া যায় বা পেলে আমরা ডিজিটালিস ব্যবহার করব। মনে রাখবেন, বীর্যপাতের পর মূত্রনালী থেকে যেন কোনো কিছু বের হচ্ছে এমন অনুভূতি যদি থাকে, এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সিমটম। বীর্যপাতের পর প্রচণ্ড দুর্বলতা যদি দেখা দেয় বা ক্লান্তি আসে, শারীরিক অসারতা, কোনো কাজে মন বসে না, উঠতে ইচ্ছে করতেছে না, পরিষ্কার করতে ইচ্ছে করতেছে না, অর্থাৎ বীর্যপাতের পরে সাধারণত আমাদের গোপনাঙ্গগুলো পরিষ্কার করা প্রয়োজন, কিন্তু ক্লান্তির ভারে এগুলো করতে ইচ্ছে করতেছে না, তাহলে এই ওষুধটি ভালো কাজ করে। এটি একটি নির্দিষ্ট লক্ষণ। সক্ষমতা ছাড়াই কামোদ্দীপনা এবং উত্তেজনা দেখা দেয়, কিন্তু ইন্টারকোর্স করতে গেলে আর পুশ করা যায় না, দ্রুত বীর্যপাত হয় যায় কোনো রকম হইলেও। এই লক্ষণটিও গুরুত্বপূর্ণ। আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে যৌনাঙ্গে প্রচণ্ড দুর্বলতা এবং মানসিক হতাশা দেখা দেয়, যদি সেক্ষেত্রে ডিজিটালিস মোস্ট এসেন্সিয়াল ওষুধ, দ্রুত বীর্যপাতের ভালো কাজ করে। গুরুত্বপূর্ণ আরেকটি লক্ষণ হচ্ছে প্রোস্টেট এবং হার্টের সমস্যা এবং অঙ্গ প্রত্যঙ্গের দুর্বলতার যদি থাকে, তাহলে এটি ভালো কাজ করে। আরেকটি লক্ষণ হচ্ছে বীর্যপাতের ফলে মেরুদণ্ডের রক্ত স্বল্পতা দেখা দেয়। এই যে কয়েকটি সিমটম বললাম, এই সিমটমগুলো যদি থাকে তাহলে ডিজিটালিস্ট সহজে ঘরোয়াভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। দ্রুত বীর্যপাত, উত্থানজনিত সমস্যা এবং পুষ্কলে বীর্যপাতের ক্ষেত্রে এটি ভালো কাজে দেবে। ডিজিটালিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লক্ষণটি মনে রাখবেন, সেটি হচ্ছে সহবাসের পরে মুখে পচা স্বাদ বা পচা গন্ধ যদি লক্ষ্য করা যায়, তাহলে তাদের জন্য এটি এসেনশিয়াল। আরেকটি লক্ষণ হচ্ছে সহবাসের পর পাকস্থলীতে গোলমাল দেখা দেয়, এটি আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ। আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে সহবাসের পর কানে ঘণ্টা বাজার নাই অনুভূতি। লাস্ট আরেকটি সিমটম, সহবাসের পর শরীরে গরমের অনুভূতি বিরাজমান হয়, তখন আমরা ডিজিটালিস এই ওষুধটি স্মরণ করতে পারি। তাহলে এটি যদি অ্যাপ্লাই করা হয় অতি অল্প সময়ের মধ্যে পুরুষের দ্রুত বীর্যপাত সমস্যার সমাধান করা সম্ভব। আজকে পর্যন্তই। যারা রেগুলার আমার ভিডিও দেখেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ, প্রত্যেকের প্রতি কৃতজ্ঞ। যারা আমার ভিডিওটি প্রথম দেখতেছেন তাদেরকে বলবো, যদি আপনার মনে হয় এই মেসেজগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ, কষ্ট করে ভিডিওটি শেয়ার করে দেন বন্ধুদের সাথে। অনেকে আছে এই ধরনের সমস্যা নিয়ে, তারা তাদের সমস্যার সমাধানে এই ওষুধগুলো কাজে লাগাইতে পারবে। এই জন্য আপনাদের সাপোর্ট আমাদের জন্য খুব বেশি প্রয়োজন। সবার সাপোর্ট পেলে আমরা আরও কিছু মেসেজ আপনাদের সামনে ডে বাই ডে উপস্থাপন করতে পারব। সবার মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন আর দেখতে থাকবেন ডাক্তার ফরহাদ হোসেন
ইউটিউব চ্যানেল। আল্লাহ হাফেজ।